হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ বর্মন। আমি দেখাচ্ছি আপনি কিভাবে জিমেলের পুরনো পাসওয়ার্ড ছাড়াই নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। জিমেলের পুরনো পাসওয়ার্ড ছাড়াই নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনাকে এখানে সার্চ করতে হবে মেল, MAIL, সার্চ। এখানে প্রথমে দেখুন লেখা আছে mail-google.com। আপনাকে এই mail-google.com এর উপরে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে জিমেল আইডি দিতে হবে। আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি। আমি আমার জিমেল আইডি দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে ডান দিকে দেখুন একটা অপশন আছে নেক্সট, আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। তার নিচে বাঁদিকে দেখুন একটা অপশন আছে ফরগেট পাসওয়ার্ড, আপনাকে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে গেট এ ভেরিফিকেশান কোড, তারপর লেখা আছে টু গেট এ ভেরিফিকেশান কোড ফার্স্ট কনফার্ম দ্য ফোন নাম্বার ইউ অ্যাডেড টু ইয়োর অ্যাকাউন্ট, তারপর স্টার স্টার দিয়ে লেখা আছে 09। তো আমি এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারের লাস্টে 09 আছে, তাই এখানে 09 শো করাচ্ছে। এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়ার ঘর আছে, আমার যে ফোন নাম্বারের লাস্টে 09 আছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। আর যাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফোন নাম্বার বা রিকোভারি ইমেল অ্যাড্রেস হিসেবে কোনো কিছু দেওয়া হয়নি, তারা পুরনো পাসওয়ার্ড ছাড়া নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে না। তো আমি এখানে ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার যে ফোন নাম্বারের লাস্টে 09 আছে। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসি। এবার ফোন নাম্বারের নিচে ডান দিকে দেখুন একটা অপশন আছে সেন্ট, আপনাকে এই সেন্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আমার মোবাইলে একটা ওটিপি আসবে, দেখুন ওটিপি চলে এসেছে 949385। এই ওটিপি এখন এখানে বসিয়ে দিতে হবে 949385। এবার ডান দিকে নেক্সট, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আসছে, একটা আপডেট পাসওয়ার্ড একটা কন্টিনিউ, আপনাকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে আপনার পছন্দ মতো নতুন পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা ঘর আছে, লেখা আছে কনফার্ম, আপনাকে এই পাসওয়ার্ডটা আবার কনফার্মের ঘরে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে ডান দিকে দেখুন লেখা আছে সেভ পাসওয়ার্ড, আপনাকে এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। দেখুন আমার এখন খুলে গেছে। এবার একদম নিচে ডান দিকে কন্টিনিউ, টার্ন অন, দেখুন আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।